গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 30 লক্ষ টিকাকরণ হলে হবে লকডাউন প্রত্যাহার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাটিগুড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনা বিক্রি, তদন্তে সার্কল অফিসার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লকডাউন উঠে গেল তেলেঙ্গানায়, দ্বিতীয় দফায় প্রথম কোন রাজ্যে পুরো আনলক। ইউনিফর্ম সহ মিড ডে মিল কেলেঙ্কারির পর্দাফাশ, প্রধান শিক্ষিকা ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলায় উন্নত বিদ্যুৎ পরিষেবার জন্য নতুন দুটি 11 কেভি এবং 33 কেভি সরসপুর লালা ফিডারের কাজ শীঘ্রই আরম্ভ হচ্ছে, কয়েকদিন লোডশেডিং থাকবে হাইলাকান্দিতে। পরীক্ষার সিদ্ধান্ত নিতে ডাকা হলো না বরাকের কোনো সংগঠনকে, বরাকের প্রতি বৈষম্য, সরব বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কংগ্রেসে বিপর্যয়ের কথা স্বীকার করলেন রিপুন বোরা, বিরোধী বিধায়কদের বিজেপিতে যোগদানের আহ্বান হিমন্ত বিশ্ব শর্মার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কোভিড আক্রান্তদের হোম আইসোলেশন বন্ধ করলো হাইলাকান্দি প্রশাসন। এবং সর্বশেষ খবরটি হলো, বনভূমির সুরক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার, বললেন বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, দখলদারি রুখতে কঠোর হওয়ার নির্দেশ মন্ত্রীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। আগামী 21 থেকে 30 জুন পর্যন্ত রাজ্যে দৈনিক কমেও 3 লক্ষ করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই 10 দিনে 30 লক্ষ রাজ্যবাসীকে টিকা দিতেই হবে। শনিবার রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলাশাসক, পুলিশ সুপার, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। সেই সঙ্গে প্রতিটি জেলার অভিভাবক মন্ত্রী ও তাদের সচিবদেরও এই কর্মসূচি সফল করতে 7 দিন জেলাগুলিতে গিয়ে সরেজমিনে পরিদর্শনের নির্দেশও দিয়েছেন। তিনি এদিন একথাও বুঝিয়ে দিয়েছেন, রাজ্যে লকডাউন প্রত্যাহার করা হবে কি না তা অনেকটাই নির্ভর করবে টিকাকরণ কর্মসূচি কতটুকু সাফল্য পেল তার উপর। 30 জুনের মধ্যে 30 লক্ষ টিকাকরণের লক্ষ্যমাত্রা যদি পূরণ হয়, তাহলে সরকার 1 জুলাই থেকে লকডাউন প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করে দেখতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সমীর সিনহা, জাতীয় স্বাস্থ্য অভিযানের MD এস লক্ষ্মণন। মুখ্যমন্ত্রী এদিন 21 থেকে 30 জুন পর্যন্ত টিকাকরণ কর্মসূচি সফল করার প্রধান দায়িত্ব জেলাশাসকদের হাতেই সমজে দিয়েছেন। এই কদিন তারা টিকাকরণ অভিযান তদারকি করবেন। এই 10 দিন দৈনিক 3 লক্ষ লোককে টিকা দিতে হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, 18 বছরের উদ্দেশ্য সবাইকে এই কর্মসূচির অধীনে আনা হয়েছে, তাদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে। অপরদিকে ইউনিফর্ম সহ মিড ডে মিল কেলেঙ্কারির পর্দাফাশ, প্রধান শিক্ষিকা ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। ইউনিফর্ম সহ মিড ডে মিল কেলেঙ্কারির পর্দাফাশ হলো শিলচর শহরতলির রামনগর এলাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাত করার অভিযোগ স্থানীয়দের। শিলচর শহর সংলগ্ন রামনগর এলাকাস্থিত 1237 নং রামনগর শিশু বিদ্যালয়ে শিশু খাদ্য আত্মসাত করার ঘটনা প্রকাশ্যে এলো শনিবার। বিদ্যালয়ের 16 কুইন্টাল চাল সহ ইউনিফর্ম বিতরণে ব্যাপক গরমিল করার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শনিবার বিদ্যালয়ের খুদে পড়ুয়া সহ অভিভাবকরা রামনগর শিশু বিদ্যালয় ঘেরাও করে বিভিন্ন অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করেন। স্থানীয়রা এদিন জানান যে, এবছর বিদ্যালয়ে মোট 16 কুইন্টাল চাল সরকারি তরফে প্রদান করা হয়েছে, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে লকডাউন চলার প্রায় 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে এখন পর্যন্ত মিড ডে মিলের চাল বিতরণ করা হয়নি। এমনকি বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের ইউনিফর্ম পর্যন্ত প্রদান করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলিমা বর্মন ও সভাপতি আনফর আলী মিলে বিদ্যালয়ের চাল সহ সরকারের বরাদ্দকৃত অর্থ লুটে পুটে খাচ্ছেন বলেও এদিন অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে শিক্ষিকা নীলিমা বর্মন ও সভাপতি আনফর আলীকে প্রশ্ন করলে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ফোন অফ করে দেন বলে এদিন জানান এলাকার ক্ষুব্ধ জনগণ। এমতাবস্থায় বিদ্যালয়ের বর্তমান ভূমিকায় বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এদিন স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি রামনগর শিশু বিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের অতিসত্বর উচ্চ পর্যায়ের তদন্ত করে অধ্যক্ষা নীলিমা বর্মন ও সভাপতি আনফর আলীর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
অপরদিকে কাটিগুলায় প্রধানমন্ত্রী আবাস বিক্রি তদন্তে সার্কল অফিসার কাটিগুলা উন্নয়ন খণ্ডের অন্তর্গত দুধপুর গনিগ্রাম জিপি এলাকার যে পাঁচজন পিএমওয়াই প্রকল্পের অধীন প্রাপ্ত গৃহ বিক্রি করে দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে মাঠে নামলেন কাটিগুলার সার্কল অফিসার অন্তরা পাল। উল্লেখ্য দুধপুর গনিগ্রাম জিপির পাঁচ নং গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রাপ্ত গৃহ সংশ্লিষ্ট জিপি সদস্য করিম উদ্দিন মজুমদারের প্রত্যক্ষ প্ররোচনায় ও নেতৃত্বে গৃহগুলো অন্যত্র বিক্রি করে প্রকৃত হিতাধিকারীকে যৎসামান্য টাকা দিয়ে সচ্ছল ও অবস্থা সম্পন্ন ব্যক্তিকে গৃহ প্রদান করার মতো সরকারি নিয়ম বহির্ভূত ও সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ তুলে কাটিগুড়া সার্কল অফিসারকে এক অভিযোগনামা প্রদান করেছিলেন গনিরগ্রাম চতুর্থ খণ্ডের আব্দুল হান্নান মজুমদার, শফিল ইসলাম মজুমদার, রহিম উদ্দিন মজুমদার, জাসমিন আহমেদ বড়বুইয়া, মতিউর রহমান মজুমদার, ইমরান হোসেন মজুমদার এবং আরও কয়েকজন। তাদের অভিযোগ ছিল গ্রুপ সদস্য করিম উদ্দিন মজুমদার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্বাচনে প্রকৃত ও গরিব ব্যক্তিদের বঞ্চিত করে ভূমিহীন কিছু ব্যক্তিকে নির্বাচিত করেন, পরে এই প্রকল্পের অর্থে ভূমিহীন ব্যক্তিরা গৃহ নির্মাণ না করে উল্লেখিত গ্রুপ সদস্যের নেতৃত্বে সেই অর্থ নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে নেন এবং এতে সচ্ছল অর্থসম্পন্ন ব্যক্তিদেরকে গৃহ নির্মাণ করে প্রকৃত হিতাধিকারীকে বঞ্চিত করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কাটিগুড়ার সার্কল অফিসার অন্তরা পাল সরেজমিনে তদন্তে নামেন পিএমওয়াইয়ের যে সকল হিতাধিকারী নিজেদের বরাদ্দের ঘর অন্যের কাছে বিক্রি করেছেন তাদেরকে সার্কল অফিসে ডেকে জিজ্ঞাসা করা হবে কেন তারা তাদের ঘর বিক্রি করছেন। এদিকে অভিযোগকারীরা শনিবার সাফ জানান সঞ্জয় সিং এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন, এক জায়গায় গৃহ নির্মাণ হবার কথা আর অন্য জায়গায় জিওটেক করে গৃহ নির্মাণ করিয়েছেন সঞ্জয় সিং, উৎকুচের বিনিময়ে ঘরের প্রথম কিস্তি উঠানো হয়েছে। তারা আরও জানান পিএমওয়াইয়ের হিতাধিকারী পাঁচজন যথাক্রমে আচনুর বিবি, ফুলেরুন্নেসা, শাহিদ আহমেদ, আজিজুর রহমান ও আলতাফ হোসেন। এই পাঁচ হিতাধিকারী তাদের নিজের নামের বরাদ্দ গৃহগুলো হিফজুর রহমান, মুজাক্কির হোসেন, ফারুক আহমেদ মজুমদার, গ্রুপ সদস্য করিম উদ্দিন ও আব্দুল সাত্তারের কাছে বিক্রয় করেছেন। কেন সরকার প্রদত্ত গৃহ তারা টাকার বিনিময়ে বিক্রয় করলেন এ নিয়ে সোমবার তাদের বিরুদ্ধে কাটিগুড়া সার্কল থেকে নোটিশ জারি করা হবে বলে জানা গেছে। অপরদিকে কোভিড আক্রান্তদের হোম আইসোলেশন বন্ধ করলো হাইলাকান্দি প্রশাসন। এখন থেকে কোভিড পজিটিভ রোগীদের বাধ্যতামূলকভাবে কোভিড কেয়ার সেন্টার তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে। হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক ডি গোয়ালা এই মর্মে স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট এলাকার চক্র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তবে বিশেষ ক্ষেত্রে চক্র আধিকারিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিডিওর অনুমতি সাপেক্ষে হোম আইসোলেশন দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে কোভিড রোগীর বাড়িতে আলাদা কক্ষ, আলাদা শৌচালয় থাকতে হবে। উল্লেখ্য বহু কোভিড রোগীর বাড়িতে আলাদা কক্ষ, শৌচাগার না থাকা সত্ত্বেও হোম আইসোলেশনে থাকার ফলে বাড়ির অন্য সদস্যরাও কোভিড সংক্রমণের শিকার হচ্ছেন, যার ফলে স্বাস্থ্য বিভাগ প্রশাসনের অনুমতি ছাড়া হোম আইসোলেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় উন্নত বিদ্যুৎ পরিষেবার জন্য নতুন দুটি 11 কেভি এবং 33 কেভি সরসপুর লালা ফিডারের কাজ শীঘ্রই আরম্ভ হচ্ছে। এর ফলে বর্তমান 11 কেভি ও 33 কেভি ফিডারের শাটডাউন অত্যন্ত জরুরি, তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে 4-5 ঘন্টা ওই ফিডারগুলোতে কাজের জন্য হাইলাকান্দি জেলা সদর সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির হাইলাকান্দির এজিএম এক বিবৃতিতে জানিয়েছেন। তিনি বলেন এই ফিডার চালু হলে জেলায় বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হবে। অপরদিকে পরীক্ষার সিদ্ধান্ত নিতে ডাকা হলো না বরাকের কোনো সংগঠনকে, বরাকের প্রতি বৈষম্য, সরব বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কি না সেই ব্যাপারে মতামত জানতে রাজ্যের কিছু সংগঠনকে আমন্ত্রণ জানানো হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু আশ্চর্যজনকভাবে বরাক উপত্যকা তথা বাঙালিদের কোনো সংগঠনের মতামত জানার প্রয়োজন বোধ করেননি দিশপুরের কর্তারা। এই নিয়ে এবার সোচ্চার হলেন বিডিএফ যুব ফ্রন্টের কর্মকর্তারা। অনলাইনে অনুষ্ঠিত যুব ফ্রন্টের এক সভায় এই ব্যাপার উল্লেখ করে যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে সরকার যতই সমন্বয়ের কথা বলুক না কেন, বরাক উপত্যকা তথা এখানকার বাসিন্দাদের এইভাবেই বারবার অবজ্ঞা করা হয়। তিনি বলেন সম্প্রতি শিক্ষামন্ত্রীর বরাক সফরের সময় আকসার সদস্যরা তার সঙ্গে দেখা করে আগামীতে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে বরাকের সংগঠনগুলির মতামত নেবার জন্য অনুরোধ জানান এবং মন্ত্রী সে ব্যাপারে প্রতিশ্রুতিও দেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরও কার্যক্ষেত্রে মনোভাবের কোনো পরিবর্তন হয়নি, কারণ এই ব্যাপারে আলোচনার জন্য আমন্ত্রণ পেয়েছে আসু আফসু, আসাম সাহিত্য সভা ও বড় সাহিত্য সভা।
তিনি বলেন যে পরীক্ষা যেহেতু বরাক সহ সমগ্র রাজ্যের ছাত্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার তাই রাজ্যের দ্বিতীয় বার্ষিক গোষ্ঠীর প্রতিনিধি সংগঠন এবং ছাত্র সংস্থাকে এই ব্যাপারে না ডাকার মাধ্যমে সরকারের বৈষম্যমূলক মানসিকতা আবার প্রমাণিত হলো। তার বক্তব্য এইসবের জন্যই মাঝে মধ্যেই বরাক পৃথকীকরণের আওয়াজ উঠে এবং দিশপুরের মনোভাব পরিবর্তন না হলে এই বিচ্ছিন্নতা আরও বাড়বে। যুবফ্রন্টের অপর আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের ফলে ছাত্রদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যেহেতু রাজ্য বোর্ড বা পরিষদের সারা শিক্ষাবর্ষ জুড়ে পর্যায়ক্রমে মূল্যায়নের ব্যবস্থা নেই, তাই চূড়ান্ত পরীক্ষা ছাড়া কীভাবে তাদের শিক্ষাগত মূল্যায়ন হবে তাই নিয়ে অনেকেই বিশেষত মেধাবী ছাত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সরকার অবিলম্বে এই ব্যাপারে স্পষ্টীকরণ দিক, একই সঙ্গে তাদের ভবিষ্যৎ পড়াশোনার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যাতে বাধা হয়ে না দাঁড়ায় তাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন যে কেরালা সরকার যেভাবে কোভিড বিধি মেনে পরীক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেছে, আসামেও সেভাবে পরীক্ষা নেওয়া যায় কিনা তাও ভেবে দেখা জরুরি। কারণ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ছাত্রদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যা কাম্য নয়। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। অপরদিকে কংগ্রেসে বিপর্যয়ের কথা স্বীকার করলেন রিপুন বোরা। সম্প্রতি বিধানসভা নির্বাচনে মহাজোট গঠন করে ক্ষমতায় ফিরতে পারেনি কংগ্রেস, এ নিয়ে দলের মধ্যে প্রচণ্ড উদ্বেগের চূড়াস্রোত বইছে। এমন প্রেক্ষাপটেই দল ত্যাগ করলেন প্রতিবাদী বিধায়ক রূপজ্যোতি কুর্মী। এভাবেই একের পর এক নেতার দল ত্যাগ নিয়ে শনিবার এক পর্যালোচনা সভায় মিলিত হন দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রমতে ওই বৈঠকেই দলের একাংশ নেতার নির্বাচনে ভরাডুবির জন্য এআইডিএফের সঙ্গে মিত্রতাকেই দায়ী করেছেন। দুদিন আগে মরিয়নী বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপজ্যোতি কুর্মী দল ত্যাগের পর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন। তিনি বলেন, দলের একাংশ শীর্ষ নেতাই ব্যক্তি স্বার্থের জন্য এআইডিএফের সঙ্গে আঘাত করেছেন, তারা দলকে কার্যত এআইডিএফের হাতে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরই কংগ্রেসের অভ্যন্তরে হাহাকার সৃষ্টি হয়। দলের এমন বিপর্যয়ের কারণ অনুসন্ধানে শনিবার প্রদেশ সভাপতি রিপুন বোরার বাসগৃহে হয় পর্যালোচনা বৈঠকটি। কেন একের পর এক নেতা দল ত্যাগ করেছেন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন শীর্ষ নেতারা। ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা করা হয়। রাজ্যের প্রত্যেক নাগরিক যাতে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন পেতে পারেন তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রাম শহরে কোভিড আক্রান্ত লোকের পাশে দাঁড়াতে দলীয় বিধায়ক এবং নেতাদের প্রতি আহ্বান জানানো হয় এই বৈঠকে। এছাড়াও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত বড় নেতাই হন না কেন দলের অনুশাসন ভঙ্গ কেউ করতে পারবেন না। আগামী দিনে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠিতব্য উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় দলীয় নেতাদের। এদিকে দলের বিপর্যয়ের কথা স্বীকার করে প্রদেশ সভাপতি রিপুন বোরা বলেন, হতাশাগ্রস্ত হয়ে এর আগেও অনেকে দল ত্যাগ করেছেন, আগামীতে আরও অনেক নেতা দল ত্যাগ করতে পারেন, এটা কোনো বড় কথা নয়। অপরদিকে বিরোধী বিধায়কদের বিজেপিতে যোগদানের আহ্বান হিমন্তের। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবেদন জানান এবার বিরোধী বিধায়করা সবাই বিজেপিতে যোগ দিন। উজান আসামের মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মী জানান তিনি সোমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন। হিমন্ত বিশ্ব শর্মাকে সোমবার এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, অন্য দলের বিধায়করা পাঁচ বছর বিরোধী আসনে বসে কি করবেন, আমি তাদের বলবো আমাদের সঙ্গে যোগ দিন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণের জন্য কাজ করছি, বিরোধীরা আমাদের দলে যোগ দিলে জনস্বার্থে অনেক কাজ করতে পারবেন। অপরদিকে বরাক উপত্যকার তিন জেলায় বনভূমির সুরক্ষা নিশ্চিত করতে বনকর্তাদের নির্দেশ দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে বন বিভাগের এক পর্যালোচনা বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই নির্দেশ দেন। মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, বনভূমিতে কঠোর নজরদারি রাখতে হবে এবং কোনো ধরনের অঘটন যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। বনভূমিতে যাতে কোনো দখল না হয় তার জন্য কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে বলেও জানান মন্ত্রী। তিনি জেলা প্রশাসন এবং বনকর্তাদের প্রত্যেকটি গ্রামে নিবিড় নজর রাখার জন্য নির্দেশ দেন। বাইরের থেকে কোনো ব্যক্তি যাতে বনাঞ্চলে প্রবেশ করতে না পারে এবং যদি কেউ প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি কঠোরভাবে বনবিধি মেনে চলছেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিমল শুক্লবৈদ্য উপত্যকার তিন জেলায় সবুজায়নের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বৃক্ষরোপণ অভিযানের প্রয়োজনীয়তার উপরও জোর দেন।
তিনি অবৈধভাবে গাছ কাটা বা গাছ কাটাদের জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া এবং অবৈধ করাত কলগুলি বন্ধ করা ও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। কাঁচাল, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় ডিএফও এবং রেঞ্জ কর্মকর্তাদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এবং সবুজায়ন করার উপরে গুরুত্ব দেন পরিমল শুক্লবৈদ্য। আসামকে দূষণমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান। এদিন পর্যালোচনা বৈঠকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, কৌশিক রায়, জেলাশাসক কীর্তি জল্লি, পিসিসিএফ এ এম সিং, সিসিএফ বরাক উপত্যকা যতীন শর্মা।